উজনি অসমৰ আদিম ভূমিপুত্র মৰাণ জনগোষ্ঠীয় পোন প্রথমবারৰ বাবে অহা 25 তারিখের পর চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে মৰাণ মহোৎসব আয়োজন করেছে। লগতে সমান্তরালভাবে মৰাণ ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির অধিবেশনও আয়োজন করেছে। আর মই বর্তমান সময়ত মাকুম বালিজানত উপস্থিত আছো। আর এই বালিজানের প্রায় 45 বিঘা ভূমিত মৰাণ জনগোষ্ঠীর যিখিনি কৃষ্টি সংস্কৃতি রীতি নীতি পরম্পরা লোকাচার আছে সেই সকলোখিনি এই মৰাণ মহোৎসবত প্রতিফলিত হব। আর তারে প্রস্তুতি তুঙ্গত উঠিছে। মই হিমাঙ্কক এবার পরিবেশটি দেখাবর কারণে অনুরোধ করেছো। এয়া হল মাকুম নাহরণি বালিজানের দৃশ্য। ইয়াত মৰাণ জনগোষ্ঠীর ছটাক সংগঠনের উদ্যোগত পোন প্রথমবার মৰাণ মহোৎসব আয়োজন করা হয়েছে। আর তার সমান্তরালভাবে সদৌ মৰাণ ছাত্র সন্থার কেন্দ্রীয় অধিবেশনখনও এবার এই স্থানতে আয়োজন করেছে। ইয়াত যেহেতু পোন প্রথমবার আয়োজন করা মৰাণ মহোৎসবত মৰাণ জনগোষ্ঠীর যেসমূহ রীতি নীতি পরম্পরা যেসমূহ লোকাচার লগতে সংস্কৃতি আছে সেই সকলখিনি ইয়াত পূর্ণভাবে প্রতিফলিত করবর কারণে ইতিমধ্যে মৰাণ জনগোষ্ঠীয় আটাইকটা সংগঠনে চেষ্টা অব্যাহত রাখিছে আর প্রচারও ব্যাপক রূপত হয়েছে। আর তার সমান্তরালভাবে প্রস্তুতি হয়েছে। আর এই মুহূর্তত যেহেতু সদৌ মৰাণ ছাত্র সন্থার কেন্দ্রীয় সভাপতি নবমৰাণ মহন্ত উপস্থিত আছে, লগতে মৰাণ সভার বিষয়াসকল উপস্থিত আছে, আমি প্রস্তুতির সম্পর্কে অকনমান কথা পাতব বিচাৰিছো যে পোন প্রথমবার মৰাণ জনগোষ্ঠীর ছটাক সংগঠনের উদ্যোগত মৰাণ মহোৎসব আয়োজন করা হয়েছে, লগতে আপনাদের কেন্দ্রীয় অধিবেশনও আয়োজন করা হয়েছে, কেনে ধরনের প্রস্তুতি আর ইয়াত কি কি প্রতিফলিত হব? প্রথম আমার কথা হল যে আমি মৰাণ মহোৎসব অনুষ্ঠিত করবলে গৈ আছো অহা 25, 26 আর 27, 28 তারিখে জানুয়ারি বডৌচা সমন্বয় কলাক্ষেত্র মাকুমর নিচেই কাষতে বালিজানের এই ঠাইটুকুরাত। গতি আমার এটা সুন্দরভাবে প্রস্তুতি হয়ে আছে। মৰাণ জনজাতির যাবিল খেল বংশ আছে প্রত্যেকের একু একটা নিজা নিজা ঘর ইয়াতে নির্মাণ করেছে মৰাণ আর্হি ঘর। আর তাতে মানে মৰাণ জনগোষ্ঠীর যা কৃষ্টি সংস্কৃতি আছে কৃষ্টি সম্ভার আছে এইবিলাকে সংরক্ষণ করবর কারণে চেষ্টা করব। তারে আমার মৰাণ মহোৎসবত মানে যিমানবিলাক মানে জাতি বা জনজাতি আছে বড়ো মিচিং কার্বি ডিমাসাকে আদি করে সোনোয়ালসকল আছে চাহ জনগোষ্ঠীসকল আছে গুর্খা আছে যিমানবিলাক আছে সকলোৱে ইয়াত অংশগ্রহণ করব। তেওঁলোকৰো মানে কৃষ্টি সংস্কৃতি ইয়াতে প্রদর্শন হব। তার ইয়াতে আমার ইয়াতে গ্রন্থমেলা আছে ইয়াতে সাহিত্য চর্চা আছে মানে যুবচামক আমি আগবাই নিবর কারণে ডেকাচাং নামৰ এটা অনুষ্ঠান আমি ইয়াতে অনুষ্ঠিত করম। যিমানবিলাক মৰাণ জনজাতি যিবিলাক নতুন প্রজন্ম বিভিন্ন দিকত পারদর্শিতা থাকা তেওঁলোককো আমি আমন্ত্রণ জানাইছো তেওঁলোকে নিশ্চিতভাবে ইয়াতে অংশগ্রহণ করব। আর এই মহোৎসবখন সফল করবর কারণে আমি বিভিন্ন চ্যানেলের বা মানে সংবাদ গোষ্ঠী আমি মানে জ্যেষ্ঠ সাংবাদিকসকলক আমন্ত্রণ জানাইছো সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আমন্ত্রণ জানাইছো। আর এনেকা ধরনকে আমি অরুণাচলের আমি টাই খামতি লোকসলক ইয়াতে সংস্কৃতি প্রদর্শন করবর কারণে আমন্ত্রণ জানাইছো। নাগাসকলক নাগালেন্ডের পর নাগাসকলক আমি আমন্ত্রণ জানাইছো। এনেকা ধরনের আমি চিন্তা চর্চাখিন করলে গেছো মৰাণ জনগোষ্ঠীর ছটা সংগঠনের উদ্যোগত অনুষ্ঠিত হবলগা মহোৎসবত। গতি আমি আশা করছো সকল রাইজে সহায় সহযোগ করক দিহা পরামর্শ করক আর উপস্থিত থাকক। আর মৰাণ সভার উপসভাপতি আছে ভলেন বৰুৱা, যে প্রথমবার কারণে মৰাণ মহোৎসব আপনাদের আয়োজন করেছে, ইয়াত মূল আকর্ষণ কি হব, মূল আকর্ষণ হিসাবে বা যিসকল লোক আহিব ইয়াত তেওঁলোকে কি দেখিবলৈ পাব? উত্তর পূর্বাঞ্চলত প্রথমবার কারণে মৰাণ জনগোষ্ঠীর বৃহৎ এখন মৰাণ মহোৎসব প্রথমবার কারণে আয়োজন করা হয়েছে। ইয়াত অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী সংগঠন রাজনৈতিক দল পালিনেট সকলবিলাক ইয়াত উপস্থিতি আমি কামনা করছো, সকল রাইজের অকুণ্ঠ সহায় সহযোগিতা কামনা করছো। ইয়াত আমি ইয়াত গ্রন্থমেলা বস্ত্রমেলা খাদ্যমেলাকে বৃহৎ এটা আয়োজন করছো। আর আমার ইয়াত আকর্ষণ থাকিব প্রথমবার কারণে 5000 গৰাকী নাচনী একেলগে বিহু প্রদর্শন করব, 1000 গৰাকী যুবতীয়ে খেৰি প্রদর্শন করব, ইত্যাদি ধরনের বহুত ধরনের ইয়াত প্রতিযোগিতাবিলাকেও থলুৱা কৃষ্টি সংস্কৃতির লগত মানে রজিত খুয়ায় কিছু নতুন প্রতিযোগিতা ইয়াত চলিব। পুরনি যাবিল খেল আছিলে ঘিলা খেল বা লেঠেং বগায় প্রতিযোগিতা করা এনেকা ধরনের নতুনত্ব কিছু একটা হেৰি হব। আর এই বৃহৎ জনসংখ্যা থাকা এই জনগোষ্ঠীটোত প্রায় 100 মান থকা প্রতিটি বংশ জাতি বংশ গোত্র যদি থাকে প্রত্যেক বংশ নিজা নিজা একটা মৰাণ আর্হি ঘর বনাইছে। এই ধরনের একটা ধুনিয়া এখন মৰাণ হেৰিটেজ ভিলেজ হয়েছে। আমি আশা করছো সকল রাইজে আহি ইয়াত সমবেত হবই আর বহু জাতি জনগোষ্ঠী ইয়াত মানে সমাহারে একটা ধুনিয়া আকর্ষণীয় একটা মানে
সাংস্কৃতিক শোভাযাত্রা হব। এইটো অতি অতি আকর্ষণীয় হব আর ইয়াত সাংস্কৃতিক বিভিন্ন দল বিলাক সমাহারে আমি ভাবিছো মরাণ মহোৎসব হবটো দিকত এই চলিত বর্ষত হবলগা চারিদিনে বিস্তৃত কার্যসূচী আমি সুন্দরভাবে উদযাপন করব পাৰিম আর সকল শ্রেণীর রাইজের উপস্থিতি আমি কামনা করছি। আর এইদরে এটা প্রস্তুতি ব্যাপক রূপত করে তোলা দেখা গেছে আর 25 তারিখের পর যেহেতু চারিদিনের কার্যসূচী এই মহোৎসব আয়োজন করা হয়েছে আর এই মহোৎসবতেই যিখিনি মূল মরাণ জনগোষ্ঠীর উপাদান সেই উপাদানখিনি সংরক্ষণ করবর কারণে বা ইয়াত প্রদর্শন করবর কারণে মরাণ জনগোষ্ঠীর লোকসকলে বা মরাণ জনগোষ্ঠীর রাইজে চেষ্টা অব্যাহত রাখিছে। আর এই মরাণ মহোৎসবক এটা সমগ্র এই তিনিচুকীয়া জেলাখনতে এটা এক উদুলি মুদুলি পরিবেশের সূচনা হয়েছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।